ক্লাস টেন পাশে সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এসএসসি জিডির একাধিক পদে সরকারি চাকরি পেতে পারবে, যার বিরাট বড় সুখবর কিন্তু এই মুহূর্তে লিক আউট হয়ে গেছে। সম্পূর্ণটা আলোচনা করব সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি আর এআর আর সম্পূর্ণ ও পদগুলোতে ভ্যাকেন্সি বলবো, একই সাথে কারা আবেদন করতে পারবে আর আবেদন এখন থেকে শুরু হয়ে গেছে সমস্তটা অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদেরকে জানাবো। যারা টেন পাস রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখে এখনই আবেদন করো, ও কারণ এসএসসি বিডি জিডির কিন্তু বিরাট বড় ঘোষণা, বিরাট বড় কিন্তু নিয়োগ ইতিমধ্যে হতে চলেছে। প্রথমেই বলে রাখি টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলি, ৮৬৬টি কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে। তোমরা অনেকেই বলবে ভ্যাকেন্সি তো এখনও বেরোয়নি, কোথার থেকে? এ আমি বললাম, প্রুফ সহ তোমাদেরকে জানাবো। কাজেই এখানে হচ্ছে তোমাদের টোটাল ধরে রাখতে পারো তোমরা প্রায় 85,000 মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এক্সাক্ট ভ্যাকেন্সি বা শূন্য পদের কথা যদি বলি 74,866টি রয়েছে। এরপরে বলে রাখি কোয়ালিফিকেশান কী লাগবে। তোমরা প্রত্যেকে জানো এসএসসি জিডির মধ্যে আবেদন করতে গেলে বা সরকারি চাকরি পেতে গেলে শুধুমাত্র 10 পাস যোগ্যতারই প্রয়োজন হয়। তুমি যদি 10 পাস করে থাকো, 10 পাসের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, তাহলেই কিন্তু তোমরা অনায়াসে আবেদন করে সরকারি চাকরি পেতে পারো। অবশ্যই এক্সাম দিতে হবে সমস্তটা বলছি। এবং কারা আবেদন করতে পারবে এসএসসি জিডির আবেদন করতে গেলে বয়সসীমা কী রয়েছে, তো এখানে প্রত্যেকে বলে রাখি 18 বছর তোমার যদি মিনিমাম বয়স হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম বয়স কিন্তু তোমাদের 28 বছর হতে হবে, মানে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে। এছাড়াও রিল্যাক্সেশন রয়েছে, তোমরা যারা যারা ওবিসি রয়েছো তোমাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে, তোমরা যারা এসসি এসটি রয়েছো তোমাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। মানে এসসি এসটি এবং ওবিসিদের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, আর অন্যান্য ছাত্রছাত্রী যারা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি তাদের কিন্তু ও 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে এসএসসি জিডিতে তোমরা আবেদন করতে পারবে। এরপরে হচ্ছে বিভিন্ন পোস্ট রয়েছে, পোস্টগুলোতে কত কত ভ্যাকেন্সি রয়েছে আমি এটা রীতিমতো লিখে রেখেছি। যদি বলি সিআরপিএফের কথা, সিআরপিএফে কিন্তু 29,000, ঠিক আছে, 29,283টি ভ্যাকেন্সি রয়েছে, সব থেকে বেশি কিন্তু সিআরপিএফে ভ্যাকেন্সি রয়েছে। এ যদি বলি বিএসএফ, বিএসএফে রয়েছে 19,987টি। তারপরে যদি বলি সিআইএসএফে রয়েছে 19,475টি, এবং এসএসবিতে যদি বলি তাহলে কিন্তু ও রয়েছে তোমার 8,273টি, এবং আইটিবিপিতে যদি বলি তাহলে কিন্তু 4,142টি, এবং এআর অর্থাৎ আসাম রাইফেলের কথা যদি বলি তাহলে 3,706টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং সম্পূর্ণ ভ্যাকেন্সি যদি যোগ করো তাহলে কিন্তু দেখতে পারবে এ যে 84,866টি মোট ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ও পদ অনুযায়ী। তোমরা বুঝতেই পারলে একটা হিউজ ভ্যাকেন্সি, একটা বড় ভ্যাকেন্সি কিন্তু এসএসসি জিডিতে নিয়োগ হতে চলেছে। এবং যেটা তোমাদের প্রত্যেককে আগেই বললাম, কোয়ালিফিকেশান লাগবে 10 পাস এবং বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে আমি বিষয়টা কোথার থেকে জানলাম, বিষয়টা এখানে দেখো ও পত্রিকায় কিন্তু পরিষ্কারভাবে বেরিয়েছে এ তোমার জিডির নিয়োগ নিয়ে পরিষ্কারভাবে বলেছে, যেটা 24 তারিখ থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এক্ষেত্রে তোমাদের স্যালারি কত হবে এসএসসি জিডিতে যদি চাকরি করো পাও তাহলে স্যালারি কত হবে, স্যালারির কথা যদি বলি তোমাদের স্যালারি কিন্তু মিনিমাম যে স্যালারি সেটা কিন্তু তোমাদের 40,000 ধরে রাখতে পারো সব কিছু নিয়ে, 40 থেকে 50,000-এর কাছাকাছি হবে, 40,000 থেকে 50,000, এবং সেটা এক্সপিরিয়েন্সের সাথে বাড়বে এবং পোস্টের অ্যাকর্ডিংও কম বেশি, এবং তুমি কোন জায়গায় পোস্টিং হচ্ছ তার অ্যাকর্ডিংও কিন্তু কম বেশি হতে পারে। এবার বলে রাখি যে তোমাদের এক্সাম যেটা বললাম সম্পূর্ণ বাংলা ভাষায় হবে, ঠিক আছে, এক্সাম যেটা আছে সম্পূর্ণ ও বাংলা ভাষায় তোমাদের হবে, ঠিক আছে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এছাড়া আরও একটা বিষয় বলে রাখি যে এক্সাম ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে, এক্সাম ডেট হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি, মানে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে, ঠিক আছে,
মার্চের মধ্যে, ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কিন্তু তোমাদের এক্সামও হবে। এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু পরের মাস পর্যন্ত চলবে। এখন আবেদন রীতিমতো শুরু হয়ে গেছে, তোমরা এখনই অনলাইনে গিয়ে কিন্তু এসএসসি জিডির জন্য আবেদন করতে পারো, কোনো রকম সমস্যা নেই। তোমাদের প্রত্যেকে যারা তোমার এসএসসি জিডি বা তোমরা সিআরপিএফ বা এই পোস্টগুলোতে স্বপ্ন রয়েছে যে চাকরি করবে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে এটাও বলে রাখি যে সম্পূর্ণ ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা আমার মনে হয় পুরোটা 2023-এ ফিল আপ হবে না। মানে যেই বললাম 85,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, এটা পুরোটাই 2023-এ হবে না, কিছু 2023-এ, কিছুটা 2024-এ হবে যেটা শোনা যাচ্ছে। মানে এখন শূন্যপদ রয়েছে এইটা, এখন 23-এ কিছু ভ্যাকেন্সি হবে এখন, তারপর আবার 24-এ ভ্যাকেন্সি হবে, বুঝতে পারছো তো? সেটা 6 মাস পর আবার হবে, অফিসিয়াল নোটিফিকেশান আসলে জানিয়ে দেবো। বাদ বাকি এখন যারা 10 পাস করেছো এবং এসএসসি জিডিতে নিয়োগ প্রক্রিয়ায় সরকারি চাকরি করতে চাইছো, ও তারা অবশ্যই ও এখনই আবেদন করো অনলাইনে, কোনো রকম সমস্যা নেই। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে এসএসসি জিডি নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় হিন্দ।